আজ পঞ্চমী। কলকাতা জেলায় জেলায় একদিকে যেমন উৎসবের আমেজ, তখন আরেকদিকে চলছে জুনিয়র ডাক্তারদের আমরণ অনশন। এদিকে পূর্ব ঘোষণা মতোই মঙ্গলবার সকাল থেকে 12 ঘন্টার প্রতীকী অনশনে বসেছেন আরজি করে জুনিয়র ডাক্তাররা। মোট 8 জন ডাক্তার অনশনে বসেছেন। শুধুমাত্র ডাক্তাররা নন, অনশনে যোগ দিয়েছেন সিনিয়র চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মীরাও। এদিন সকাল 9টা থেকেই শুরু হয়েছে প্রতীকী অনশন। একই সঙ্গে এদিন মঙ্গলবার বিকেল 4:30 সময় কলেজ স্কোয়ার থেকে ধর্মতলার অনশন মঞ্চ পর্যন্ত মহামিছিলেরও আয়োজন করেছেন জুনিয়র ডাক্তাররা। এদিন আরজি করার পাশাপাশি প্রতীকী অনশনে বসেছেন রাজ্যের অন্য মেডিকেল কলেজগুলো। বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজের অনশন মঞ্চে মোট 16 জন জুনিয়র চিকিৎসক অনশন শুরু করেছেন। তাদের দাবি, সরকারের সর্বোচ্চ স্তর থেকে বারবার আশ্বাস দেওয়া হলেও দাবি পূরণের কোনো সম্ভাবনা না দেখা দেওয়াতেই অনশনের পথে যেতে বাধ্য হয়েছেন তারা। এদিকে সোমবারই সাংবাদিক বৈঠক করে আন্দোলনকারীদের অনশন আন্দোলন প্রত্যাহারের অনুরোধ করেন মুখ্যসচিব মনোজ পান্ত। তিনি বলেন, হাসপাতালে নিরাপত্তা সংক্রান্ত 90% দাবি আগামী 3 দিনের মধ্যে পূরণ করা হবে। 45% বেশি সিসিটিভির কাজ হয়ে গিয়েছে। এছাড়া ওয়াশরুম সংক্রান্ত 65% কাজও এগিয়ে গিয়েছে। আগামী 10ই অক্টোবরের মধ্যেই 90% কাজ শেষ হবে।